নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/2/2021 পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর, ওয়েস্টবেঙ্গল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে নানা চাকরির খবর আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে 21/2/2021 আজকে মোট 5টি নোটিফিকেশান পেয়েছি নতুন, সেই 5টি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করবো বা আলোচনা করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন বেশি কথা না বাড়ি, আমরা এই 5টি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আজকে 21/2/2021-এর কী গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আছে আসুন দেখে নেওয়া যাক। আজকে যে নোটিফিকেশান রয়েছে, দেখুন একটি নোটিফিকেশান রয়েছে, ডেটটা হবে দুদিন আগের, তো তিন দিন আগে 18/2/2021-এর নোটিফিকেশানটা জারি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে। এটা একটা গুরুত্বপূর্ণ চাকরি এনগেজমেন্ট যে নোটিফিকেশান জারি হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে, দেখতে পাচ্ছেন 15/2/2020-তে নোটিফিকেশানটা জারি হয়েছিল। তার সাপেক্ষে যিনি যারা সিলেক্টেড হয়েছেন সেই ক্যান্ডিডেটদের নাম রয়েছে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই 1/3/2021-এর মধ্যে রিপোর্ট করতে হবে বা জয়েন হতে হবে। নামগুলো একটু দেখেন, ল্যাব টেকনিশিয়ান বা স্পুটাম মাইক্রোস্কোপিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের এনারা চাকরি পেলেন, এনাদেরকে অবশ্যই রিপোর্টিং করতে হবে 1/3/2021-এর মধ্যে অফিসে। এটা একটি নোটিফিকেশান গেল। দু নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে এটা হচ্ছে, এটা দুদিন আগে 19/2/2021 নোটিফিকেশান, এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান। কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে হবে 6/3/2021-এর মধ্যে, অর্থাৎ 6 মার্চের মধ্যে আবেদন করতে হবে। ইমেল আইডিতে মেল করতে হবে, ইমেলের মাধ্যমে পাঠাতে হবে রিক্রুটমেন্ট darj4@gmail.com, এই জিমেলে আপনাকে মেল করতে হবে বিভিন্ন ডকুমেন্ট সহ। স্পিড পোস্ট বা রেজিস্টার ফজিস্টার করলে হবে না। তো এখানে নম্বরের ভাগটা দিয়েছে, মানে ডিস্ট্রিক্ট আশা ফেসিলিটার নিয়োগের জন্য এটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আশা ফেসিলিটার নিয়োগ হবে, এটা পদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য, যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন। অ্যাপ্লিকেশান ফর্মটা আমরা একটু দেখাবো, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করবেন, পূরণ করে স্ক্যান করবেন বিভিন্ন ডকুমেন্ট সহ, সেই স্ক্যান কপি আপনারা ওই মেলে পাঠিয়ে দেবেন। এটা একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান, 6/3/2021-এর মধ্যে আপনাকে মেল করতে হবে। নেক্সট যেটা রয়েছে, এটা গতকালের 20/2021-এ দেখতে পাচ্ছেন, এটা একটা এনগেজমেন্ট সংক্রান্ত মানে অর্ডার, এনগেজমেন্ট নোটিফিকেশান। এটা হচ্ছে রামপুরহাট হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, রামপুরহাট হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে যে চাকরির নোটিফিকেশান জারি হয়েছিল 4/6/2020-তে নোটিফিকেশানটা জারি হয়েছিল, এবং তার সঙ্গে 20/10/2020, 15/1/2021-এ এই সম্বন্ধীয় কোনো নোটিফিকেশান জারি হয়েছিল। তো এই তাতে যারা চাকরি পেলেন তাদের নামের লিস্ট এখানে রয়েছে বিভিন্ন পোস্টে, নামগুলো একটু দেখে নেবেন বিভিন্ন পোস্টের, ভিডিওটা পজ করে। রামপুরহাট ডিস্ট্রিক্টের আন্ডারে এনাদেরকে অবশ্যই মানে জয়েন হতে হবে ইমিডিয়েট, 7 দিনের মধ্যে জয়েন হতে হবে, এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার নিয়ে যেতে হবে, মেডিকেল সার্টিফিকেট, টেস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এটা পূরণ করে কোনো প্র্যাকটিশনার দিয়ে সিগনেচার করে নিয়ে যেতে হবে। এটা গেল। নেক্সট যেটা রয়েছে, এটাও গতকালের 20/2021-এর নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, এটা অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট কে এস রয় টিবি কোভিড হসপিটাল, যাদবপুর, কলকাতা। তো এখানে কে এস রায় টিবি হসপিটাল এর আন্ডারে একটি ওয়াক ইন ইন্টারভিউর মানে ইন্টারভিউর মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। ইন্টারভিউটা রয়েছে 26/2021, 26শে ফেব্রুয়ারি রয়েছে, 2:30 সময় ইন্টারভিউটা হবে। ফেসিলিটি ম্যানেজার নিয়োগের এই পোস্টে যারা আবেদন করতে চান অবশ্যই এমপ্লয়ি মানে 65 বছরের মধ্যে বয়স হতে হবে এবং ফিজিক্যালি ফিট হতে হবে। এটা হচ্ছে লেস দ্য এজ মোর চান্স সিলেকশন অফ দ্য রিএমপ্লয়মেন্টদের ক্ষেত্রে এটা বিশেষ সুবিধা রয়েছে। তো যারা আবেদন করতে মানে ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন মানে উপস্থিত থাকবেন বিভিন্ন ডকুমেন্ট সহ। নেক্সট যেটা রয়েছে একটি, এটা হচ্ছে 20 তারিখে জারি হয়েছে, এটাও হচ্ছে কে এস রায় টিবি কোভিড হসপিটাল যাদবপুরের কাছে। এটার পোস্টটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, চেম্বার অফ সুপারিনটেন্ডেন্ট মানে ইন্টারভিউ হবে চেম্বারে 26/2021-এ। কিপার, এটা স্টোর কিপার নিয়োগের জন্য এটা বিজ্ঞপ্তি জারি রয়েছে। রিএমপ্লয়মেন্টদের চান্সটা বেশি থাকবে সেটা ওই একইভাবে। তো আপনারা ইন্টারভিউটা উপস্থিত হবেন। তাহলে এই 5টি নোটিফিকেশান আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।